টু ডিজি সমস্যা রয়েছে। ডিজিটা কিন্তু এখন এক্ষুনি জাস্ট অন ঠিক আছে, কুত্তি কালো ধোঁয়া বের করে দিচ্ছে ডিজি। ভাই একটু এখানে আসো তো, এদিকে আসো। জায়গাটার নামটা কি বলো তো, জায়গাটার নাম? হ্যাঁ, কাজিরহাট। তো এই মুহূর্তে কিন্তু আমি কাজিরহাটে এসে গেছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ কিন্তু এস দাস মিউজিক এসেছে, কোথা থেকে সব কিছু কিন্তু জেনে নেবো। তো আমার একজন দাদা আছে, অপারেটর দাদা, আসো দাদা একটু। দাদা ভালো আছো তো? ভালো আছো। আর আচ্ছা দাদা, তোমার একটু বলো, তোমার নামটা কি বলো? সমীর মাঝি। দাদার নাম হচ্ছে সমীর মাঝি, কোথা থেকে আসছো, ঠিকানাটা বলো। সেটা তমলুক নিমতলি। তমলুক নিমতলির হচ্ছে কিন্তু সেটা এস দাস মিউজিক। তো এস দাস মিউজিক কিন্তু আজকে না, আমি মানে বহুদিন থেকে কিন্তু নাম শুনে আসছি, আর আমাদের এখানে এসে বাজিয়ে গেছে এস দাস, আর দাস, এন দাস, এরকম অনেক আছে। তো এই সেট আপটা কিন্তু আমরা অনেকদিন আগে দেখেছি। দাদা একটু বলো, এই সেট আপটা কতদিনের ব্যবসা একটু যদি জানো? বহু বছরের পুরনো। কারণ হচ্ছে আর নামটা কি বলো তো, আমরা অনেকদিন আগে থেকে শুনেছি আর দেখেওছি সেট আপটা। তো আজকে শুনলাম যে আমার বাড়ির কিছুটা দূরেই বাজছে, তো কিছু ভাই এখানে ডেকেছিল, কমিটির ভাই, তো এখানকে এলাম। তো ওই দাদা একটু শুনে নেবো দাদার মুখ থেকে। দাদা বলো কখন এসছো, কালকে কখন আসছো? কালকে আসছি তখন তো দুপুর না রাত্রি? দুপুর। তো দুপুরের কালকে একটার সময় এসেছো, মাল কখন ফিটিং করেছো? মালটা সাড়ে আটটা নাগাদ। তো রাত্রি কিন্তু সাড়ে আটটা নাগাদ কিন্তু মাল ফিটিং হয়ে গেছে, তারপর থেকে বাজছে, তাই তো? তো রাত্রে বাজছিল, রাত্রি কি কারেন্টে বাজছিল না ডিজি? ডিজি, ডিজি থেকে বাজছিল। আর এই যে ফোর ফোর রয়েছে দাদা, এরকম তোমাদের কটা সেট আপ আছে একটু বলো? এইটা আমাদের দুটো সেট আপ, একটা সিক্স ফোর আছে, আচ্ছা, আর একটা ফোর ফোর সেট আপ, তারপরে থ্রি থ্রি সেট আপ আছে। মানে তিনটে সেট আপ রয়েছে, তাই তো? মানে সিক্স ফোর আছে বললে একটা, ফোর ফোর এটা, আর একটা রয়েছে বললো থ্রি 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 মাল একটা আছে বললো। সব কি এই প্লাস মডেল, ভি মডেলের সব মাল? এই প্লাস মডেলের মাল, তাই তো? তো মোটামুটি দাদাদের কিন্তু মোট তিনটে সেট আপ আছে বললো। আর অন্যগুলো কি ভাড়া চলছে কোথাও? হ্যাঁ ভাড়া চলছে, অন্যগুলো ভাড়া চলছে। আর এইটা কিন্তু আমাদের এখানকে এসেছে, কদিন বাজবে? কালকে বন্ধ হয়ে, কালকে হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, তো? আচ্ছা, ওখানে দেখতে পাচ্ছি একটা ডিজি রয়েছে, কত ডিজি থেকে বাজাচ্ছে? আমাদের বাষট্টি ডিজি লাগে। আচ্ছা, কত দিয়েছে এখানে? এইখানে দিচ্ছে আপাতত বাষট্টিই দিচ্ছে। আচ্ছা, কিন্তু একটু লোডের, একটু লোডের সমস্যা হচ্ছে বললো যেটা। তো মোটামুটি বাজছিল, তাই তো? সকাল থেকে কি বন্ধ আছে? কিছুক্ষণ বন্ধ আছে, এখন প্রায় দুপুরবেলা, বুঝতে পারছো? দাদাকেও দাঁড় করিয়ে রেখেছি। আর এখানে যে কমিটি দাদা ভাইরা, তোমরা একটু আসো, আসো এদিকে আসো, তোমরা ভাড়া করেছো যারা, আসো। আরে সবাই আসো, কোনো অসুবিধা নেই, আসো সামনে আসো, আসো দাদা, কোনো সমস্যা নেই, আসো, তোমরা দেখতে পাবে, চলে আসো। এই যে দাদারা সব ভাড়া করেছে, আরও ভাইরা রয়েছে, একটু লজ্জা করছে আসতে কখনো। আসো তোমরা আসো, তোমাদের এখান থেকে তো ভাড়া করেছো নাকি? তো বাজছে কেমন একটু তোমরা বলো? ভালো বাজছে তো? আর আজকের দিনও বাজবে, কালকের দিনও বাজবে বললো দাদা, তোমরা খুশি? কালকে বাজবে নি? না, আজকে রাত্রে পড়ে। আচ্ছা, আজকে রাত্রে পড়ে, রাত্রে পড়ে বাজবে, আজকে রাত্রে বেজে, কালকে সকালে তাহলে মাল খোলা হয়ে যাবে। আর মোটামুটি কেমন রেজাল্ট দেখছো, ভালো বাজছে তো? তোমরা খুশি তো মোটামুটি? কারণ তোমরা খুশির জন্যই কিন্তু দাদারা অনেক দূর থেকে এসেছে এখানে, তাই তো? তোমরা এত দূর থেকে নিয়ে আসছো মানে অবশ্যই তোমরা একটু খুশি করবে, আনন্দ করবে। আর সে তোমরা একটু তাহলে যাও, এনজয় করো, আমি দাদার কাছ থেকে দাদাকে আমি জিজ্ঞাসা করবো আরও কিছু কথা যদি দাদা বলতে চাই। তো দাদা একটু ফার্স্টে আসো, এখানে দেখতে পাচ্ছি কি ওয়ান স্পিকার লাগানো আছে, কত ইঞ্চি? এটা আঠেরো দেড় হাজার ওয়াটের। ওপরটা বলো, ওপরটা কি? পনেরো ইঞ্চি, বারোশো, বারোশো ওয়াটের কি ওয়ানের লাগানো আছে, পনেরো ইঞ্চি তো, পনেরো আঠেরো সবাই লাগায়, তুমিও লাগিয়েছো। নিচেরটা কি ওয়ান, ওপরেরটা কি ওয়ান, দুটোই কি ওয়ানের রয়েছে কিন্তু। আর নিচেরটা বললো আঠেরো ইঞ্চি, আর ওপরেরটা পনেরো ইঞ্চি। ওয়াটটা একটু আরেবার বলো, ওপরেরটা বারোশো, বারোশো, নিচেরটা পনেরো হাজার। আচ্ছা, কেউ কেউ আবার আঠেরোশো লাগায়, তোমরা দেড় হাজার লাগিয়েছো, যে যেমন লাগায়। নিচেরটা দু হাজার হয়েছে, তাই তো? একটু বড় লাগছে দেখতে অবশ্যই। এটা কি কোম্পানি বলতে পারবে? জিএসটি। আচ্ছা, জিএসটি কিন্তু আমি প্রথমবার শুনলাম মনে হয়, কারণ আমি শুনিনি মনে হচ্ছে নামটা আগে। তো টি ওয়ান, সুইটন ফুইটন এগুলো সব শুনেছি, বিয়ে মডিওর অনেকেই যে যেমন ইউজ করে। আচ্ছা, তাই কি? আচ্ছা, জানা ছিল না। তো নতুন একটা নতুন স্পিকার দাঁড়া লাগিয়েছে, নিচেরটা দু হাজার লাগানো আছে। আমাদের এখানে ওটা অতটা ম্যাটার করে না, দাদা এখানে একটু চাপ থাকে স্পিকারের বলো, ওয়ার্ডের বলো, আমাদের এখানে সমস্যা নেই, তোমরা বাজাতে পারো নির্ভরসায়, কোনো সমস্যা নেই। এবার চলো দাদা, তুমি তো সব দেখিয়ে দিলে, এবার সামনে চলো, কোন কোন মেশিন দিয়ে বাজাতে দেখাবে, তো একটু আসো সঙ্গে আসো। দাদাদের কিন্তু মেশিন সেটআপটা এখানে রয়েছে, আর কারেন্টের এখানে সমস্যা আছে, তার জন্য কিন্তু দাদারা ডিজি থেকেই বাজাচ্ছিল, আপাতত একটু বন্ধ আছে, কারণ বললে একটু ডিজির সমস্যা রয়েছে বলে, কিংবা তেল টেল নেই, যাই হোক সমস্যা নেই, একটু পরে দাদারা সব ম্যানেজ করে দেবে, দাদারা তার জন্য রয়েছে। তো একটু অপেক্ষা করে দাদা সব দেখাচ্ছে কোন কোন মেশিনগুলোতে বাজাচ্ছে। আসছি দাদা তাহলে, আসো। তো এইখানে দেখো পুরো নতুন কিন্তু অনেকগুলো মেশিন রয়েছে, আর এ পাশটাতেও অনেকগুলো মেশিন রয়েছে দাদা, এক পাশ থেকে বলো। এ পাশে দেখতে পাচ্ছি কি কি মেশিনগুলো আছে, এটিআই প্রো, এটিআই প্রো বারোশো, বারোশো, এটা র্যাক বাজাচ্ছে, র্যাক বাজাচ্ছে এটা দিয়ে। আচ্ছা, এই দুটো দিয়ে র্যাক বাজাচ্ছে। আচ্ছা, দুটো অ্যাক্টিভিটি র্যাক বাজাচ্ছে, আর নিচে দুটো। আচ্ছা, এবিএক্স সাত হাজারের যে মেশিনটা আমরা আগেও দেখেছি, অনেকে ইউজ করেছে, তো দাদারাও কিন্তু নিয়ে এসছে, কটা নিয়ে এসছে, তিনটে, তিনটে দিয়ে কি বাজাচ্ছে, তিনটে
মোটামুটি অনেকগুলো দেখলাম দাদারা নতুন নতুন মেশিন নিয়ে আসছে, এটিআই প্রো অনেকে এখন ইউজ করছে, দাদারাও কিন্তু র‍্যাকের জন্য ওটা ইউজ করছে। এবিএক্স এর 7000 এর যে মেশিনটা অনেকেই দেখছি নিচ্ছে CA20 মানে ছেড়ে দিয়ে, কারণ সবাই দেখলাম যে CA20 বাদ দিয়ে অন্য অন্য মেশিন নেওয়ার চেষ্টা করছে। আমি নাম নেব না, অনেকগুলো সেট আপ দেখলাম তারা CA20 কিন্তু বিক্রি করে দিচ্ছে, হয়তো তারা নতুন নতুন মেশিন নেওয়ার জন্য সেই প্ল্যান চলছে, হয়তো ওই জন্য বিক্রি করছে। দাদারাও দেখলাম তিনটা নতুন মেশিন নিয়ে এসেছে। দাদা আর তোমাদের মেশিন কতগুলো আছে কিছু বলতে পারবে যদি কিছু মনে থাকে? তোমাদের বললো তার জন্য কিন্তু আজকে এতগুলো মেশিন এখানে নিয়ে এসেছে, বাদবাকি কিন্তু সেট আপের সঙ্গে ওখানে মেশিন গুলো রয়েছে। তো দাদা এরপর এখানে আমাদের পশ্চিম মেদিনীপুরে কোথাও কি ভাড়া রয়েছে একটু বলতে পারবে? লোককে দেখাবো যে এই জায়গাতে তোমরা আসছো বাজাচ্ছ, তো মোটামুটি একটু বাজিয়ে দেখাবে একটু পরে। দাদারা বললো তেলটা আনতে আছে, তিনি আসলে বাজাবে তো বাজাবে বললো, তার জন্য একটু অপেক্ষা করো। তো দাদারা তোমরা যা কাজ করছিলে করো। তো দাদারা কিন্তু দুজন এসেছে, দুজন মিলে কিন্তু আজকে এটা অপারেট করছে। তো আমরা যাবো একটু পরে, তোমাদের দেখাবো ওখানে একটা ডিজি রয়েছে সেটাও দেখাবো কেমন বাজছে, তোমরা সব দেখতে পাবে। আর চ্যানেলে যারা যারা প্রথমবার ভিডিও দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন অনেক ভিডিও এই চ্যানেলেই পাবে। তো চলো দাদা তোমরা কাজ করো, আমি আমার একটু দেখি সামনে দেখিয়ে দিই আর ডিজিটা অন করলে দেখাবো তোমাদের যে কেমন বাজছে। তাই তো দাদা দেখাবে তো? একদম দেখাবে দাদা, রেডি হয়ে গেছে, চলো সামনেটাই আর সেটা অন করলেই তোমরা দেখাচ্ছি কেমন বাজছে। তো ডিজিটা কিন্তু এখন এক্ষুনি জাস্ট অন করলো আর দাদারা চালু করেছে, দেখো কেমন বাজছে, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করো, দেখতে থাকো। Music.